এই চলো ভিতরে গিয়ে বসি। এখানে কি? আমার তো ভালো লাগছে। আরে বিজি তোমরা? আরে না, কেমন আছো? ভালো। শাফিন কই? শাফিন আছে। তোমরা ঢাকায় বাসায় আসো না যে? হাজারো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি রে, সময় পাই কোথায়? তোরাও তো আসিস। আসলে আসলেই কিন্তু পারো। শাফিন কিন্তু তোমাদের অনেক মিস করে, বিশেষ করে ওয়ানিয়াকে। না ভাবি, আসলে ওর স্কুল খোলা, আর তোমাদের জামাইকে তো চিনোই, সারাক্ষণ খালি টিভি শোরুম, টিভি এই সেই এগুলো নিয়ে পড়েই থাকে আর কি। দেখো না, তোমার ভাইও তো সারাদিন ব্যস্ত থাকে, আমি একা একাই চলি। তো থাকতেই হয়। ব্যবসা কেমন চলে তো জামাইয়ের? ভালো বলে তো ভালোই চলে। টিভি বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয়। তুই কি করতেছিস আজকাল? কি করবো, ওয়ানিয়াকে দেখা দেখি করতেই তো জীবন পার। আজকেও একসঙ্গে নাস্তা করতে পারলাম না। আরে পুজো না বেড়াতে আসছে, তারপরে সব ওদের ওই রাত জেগে সব কাজকর্ম, অফিসে সারাক্ষণই তো দেখি সব ব্যস্ত থাকে, এই জন্যে আর ওই এই সকাল সকালে উঠতে পারে না। আর এক সময় এক এক রকম করে অভ্যাসটা বদলাতে পারবে না, ওইখানে একরকম এইখানে একরকম। একটু তোর জামাই পছন্দ করে, একটু সর্ষে ইলিশ করবো, আর বাচ্চাদের জন্য একটু মুরগি, আর ওই দিন ইয়ে যে রেখেছিলাম মাথাটা রুই মাছের, ওইটা দিয়ে একটু মুড়ি ঘন্ট করবো। এত কিছু করার কি দরকার আছে? আহ, তোরা কি রোজ আসিস নাকি? একটু করলাম আর কি দু চার পর। তোমাকে কিছু হেল্প করবো আমি? কিচ্ছু হেল্প করা লাগবে না। তুমি একটু ইয়েকে বলতে পারো না, ভাবি আর নাবিলাকে এসে বলতে পারছো না তোমাকে হেল্প করতে? পারবো।